হামিদ মজিদ আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ الله باك دعا كرام در جادر كي الله رفصن دنيو كاجي عمشو گروحن قرار جنو توفق دان كوري الله خوشي ہوئي سن امرا شكول الله دربار كلمة الشكرا دعا كوري الحمد لله আল্লাহ যদি দয়া হয় একবার অল্প সময় কিছু কথা হবে, কারণ ভোর রাত্রে রওনা করে আবার ইনশাল্লাহ 10টার দিকে ফ্লাইট আছে যশোর আগামীকাল, একটা প্রোগ্রাম ধরতে হবে। এই জন্য এই রাত্রে যদি বেশি পরিশ্রম হয়ে যায়, ভোর রাত্রের সফর দিনের সফর পুরাটাই কষ্টকর হয়ে যাবে, পুরাটা কষ্টকর। একবারে অল্প সময়ে দুই একটা জরুরি কথা বলার ইচ্ছা যদি আল্লাহ পাকের দয়া হয়, আপনারা আমরা যারা আল্লাহর দয়ায় মসজিদে আসতে পারছি, আমাদেরকে কে আনছেন বলেন তো? আল্লাহ আমাদের সকলের আছে, ঠিক না বেটি? যারা মসজিদে বসতে পারছেন তাদেরও আল্লাহ আছে, যারা আসতে পারে না তাদেরও আল্লাহ আছে, ঠিক না ভাই? আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনাদের যাদের আল্লাহ আছে, আল্লাহ খুশি হয় কোন কাজে? কি গুনার কাজে না নেকের কাজে? আল্লাহ কি মসজিদে প্রবেশ করলে খুশি হয় না মসজিদের বাহিরে সময় কাটাইলে খুশি হয় বলেন তো? আল্লাহু আকবার। মসজিদে আল্লাহ দয়া করে যাদেরকে বসায় সে মসজিদে ঢুকতে পারে, কোনো বেঈমানের জন্য মসজিদে ঢুকার অনুমতি নেই, ঠিক না ভাই? ঠিক বলেন, কোন বেঈমানের জন্য, একবারে কোন বেঈমানের জন্য মসজিদে ঢুকতে চাইলেও ঢুকার অনুমতি নেই আল্লাহর পক্ষ থেকে। মসজিদে ঢুকতে পারা এটা ঈমানদারের আলামত, বলেন মসজিদে ঢুকতে পারা এটা কার আলামত? এই জন্য মসজিদের সাথে যত বেশি সম্পর্ক গড়তে পারবেন, যত বেশি মসজিদের সাথে সম্পর্ক গড়তে পারবেন তত বেশি আল্লাহ খুশি হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে খুশি বেশি করলে লাভ হবে না বেশি চেতাইলে লাভ হবে? আরো জোরে বলেন। আজকে বিভিন্নভাবে মাহফিলের দাওয়াত পেয়ে আপনারা আসছেন, ঠিক না ভাই? ঠিক। যত মানুষ দাওয়াত পাইছে সকলে কি আসতে পারছে? যত মানুষ দাওয়াত পাইছে সকলে কি আসতে পারছে?
যাদের আসার সুযোগ ছিল আসতে পারলো না, তাদের উপরে আল্লাহ খুশি না চেতা? যে মানুষগুলো আসার সুযোগ ছিল আল্লাহর ঘর মসজিদে কিন্তু আসতে পারে না, শয়তান তাদের জন্য বাধা হয়ে গেছে, এমন মানুষ আছে না নাই? বহুত মানুষ আছে নেক কাজে শত বাধা গ্রস্ত হইয়া যায়, কিন্তু শয়তানের কাজে তার কোনো অলসতা নাই, এরম মানুষ আছে না নাই? দোকানপাটে বৈশা সময় কাটাইতেছে, ঘন্টার পর ঘন্টা কাটায়, তার কোনো আল্লিশ নেই, এরকম মানুষ আছে না নাই? ওই মানুষের প্রতি আল্লাহ খুশি নেবে যার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও ব্যবতার কইতে পারে আল্লাহ খুশি হইলে কি আর বেজার হইলে কি? এই এমন কিছু ব্যবতার মার্গে মানুষ আছে না নাই? আল্লাহ খুশি হইলে কি আর বেজার হইলে কি? ওই জানোয়ার কোথাকার তোরে বানাইছে গাড়াই তুই ক, তার কে বানাইছে? যে জানোয়ারে বুঝে না আল্লাহকে যে আল্লাহর খুশির দরকার আছে, কারণ আমার জীবনের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, রাত্রে ঘুম পাতাইয়া ঘুম দেওয়ার মালিকও আল্লাহ, আবার ঘুমের ঘরে মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ। আপনাদের এই এলাকায় কোনো মানুষ ঘুমের ঘরে মারা গেছে আছে না নাই? আছে, ঘুমের ঘরেও মানুষ মরতে পারে না পারে না? দুষ্ট সব কিছুর মালিক আল্লাহ, বলেন সব কিছুর মালিক আল্লাহ, হাসানের মালিক ও আল্লাহ, কাদানের মালিক ও আল্লাহ, বলেন কারো যদি হাসায় কে হাসায়? কারো যদি কাদায় কে কাদায়? আল্লাহ কাদায়। একটা কদমের পর আরেকটা কদম নিচের থেকে উপরের দিকে উঠান, উপরের থেকে নিচের দিকে নামানের মালিক একমাত্র আল্লাহ, বলেন একমাত্র আল্লাহ। আপনাদের এদিকে হুজুরের বাড়ির দক্ষিণ পূর্ব কোণাতে আমাদের ছোটবেলায় একজন আল্লাহওয়ালা ছিল, এই মানুষটার নাম ছিল আল্লাহ আল্লাহ বলো ভাই। শুনছেন না? না শুনছেন? যদি আমি ভুল না বলি, উনি যখন আমাদের এলাকা দিয়ে যাইতেন তখন আমরা পিছনে পিছনে দৌড়াইতাম, ওনার হাতে তো একটা লাঠি ছিল, অনেক সময় উদাল্লা গায়েও দৌড়াইতো, উদাল্লা গায়ে আর উদাম আর কি উদাম, মাথার ভিতরে একটা রুমাল এইভাবে ফেসরে ফুসিয়ে দিয়া মা লাঠিটা লইয়া আল্লাহ আল্লাহ বলো ভাই, আল্লাহ সারা উপায় নাই, আল্লাহ সারা কোনো উপায় নাই, বলতো না না বলতো? কেডাইডা ওনার বলাটা কি রাইট ছিল না আনরাইট ছিল? এই কেগলা এলাকার মানুষ যদি ওনার বলাটা রাইট হয় তাহলে মাইকের আওয়াজটা শোনার পরে বাড়িতে কেমনে বইয়া থাকে মানুষ, যদি ওনার বলাটা রাইট হইয়া থাকে। একজন মানুষের আল্লাহ এই কথা বুঝা যদি রাইট হইয়া থাকে, একটা মানুষ যদি বুঝে যে আমার একজন আল্লাহ আছে আর সেই আল্লাহ হলো সর্বময় ক্ষমতার মালিক, সে আল্লাহ হলো সর্বময় ক্ষমতার মালিক, এই মানুষটা কারে খুশি করবে বলেন তো? না শয়তান রে। আর যে এলাকার যে মানুষগুলা দাওয়াত পাওয়ার পরও আসতে পারে না, তাদের উপরে কি আল্লাহ খুশি না শয়তান খুশি? আরো জোরে বলেন, এই শয়তানকে খুশি করলে কোনো লাভ নাই, শয়তানকে খুশি করলে ক্ষতি আর ক্ষতি, বলেন শয়তানকে খুশি করলে ক্ষতি আর ক্ষতি, ক্ষতির পরে ক্ষতি, শয়তানকে যেই পরিমাণ খুশি করবেন এই পরিমাণ ক্ষতি, যেই ক্ষতির আর কোনো গতি নাই। যদি আল্লাহকে খুশি করা যায় একটা নেক আমলের দ্বারা, যদি আল্লাহকে খুশি করা যায় তাহলে আল্লাহও আপনাকে দুনিয়াতেও খুশি করবেন আখেরাতেও খুশি করবেন, দুনিয়াতেও খুশি করবেন আখেরাতেও খুশি করবেন। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকা ওয়াল মাসিয়া, এই যেই কাজ করলে শয়তান খুশি হয় এটার থেকে তুই বাচ্চা থাক, যেই কাজ করলে শয়তান খুশি হয় এই কাজটাকে তুই ডরা ডরা,
ইয়াকা ওয়াল মাসিয়া, যে কাজটাতে শয়তান খুশি হয় এই কাজটাকে তুই ডরা, এটার কাছে দিয়েও যাস না, কারণ একটা গুনাহ তোর জন্য দুনিয়ার জীবনে একটা বিপদ টান্না আনে, দুইটা গুনাহ করলে দুইটা বিপদ আসে, তিনটা গুনাহ করলে তিনটা বিপদ আসে, চারটা গুনাহ করলে চারটা বিপদ আসে, দশটা গুনাহ করলে দশটা বিপদ আসে। আল্লাহর নবী বলেন যে যদি তুমি একটা নেকের কাজ করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমাকে হায়াতে তৈয়বা দান করবেন। হায়াতে তৈয়বা, এটা একটা আরবি শব্দ, তার বাংলা অর্থ হইল আনন্দময় জীবন। তার বাংলা অর্থ কি? তা আনন্দময় জীবন। আমাদের দেশে মুসলমান, গায়রে মুসলমান, বাংলাদেশের সকলেই বিজয় দিবস পালন করে, ঠিক না বেঠিক? বিজয় দিবস মানে কি, দুঃখের জীবন না আনন্দময় জীবন? আরো জোরে বলেন। অনেক সময় আনন্দময় জীবন সামনে আসলে দুঃখের কথা মনে হয়ে থাকে না, এরকম হয় না? না হয়? আনন্দের কথা যদি সামনে আসে দুঃখের কথা মনে পড়ে না, আনন্দের ঘটনা যদি সামনে আসে দুঃখের চিন্তাও করা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমরা যদি নাকি আনন্দময় জীবন চাও তাহলে দুইটা আমল নিয়মিত করিও। কয়টা আমল? দুইটা। কয়টা আমল? দুইটা। একজন মুসলমান যদি দুইটা আমল নিয়মিত করতে পারে, দুস্থ আহবাব, আমার মাওলাই করিম কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কে কে আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, এটা কে কয়? আল্লাহ কয়। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, এই দুই গুণওয়ালা মানুষটাকে দুনিয়ার জীবনও আনন্দময় জীবন দান করব, আখিরাতের জীবনও আনন্দময় জীবন। আনন্দময় জীবন দেওয়ার মালিক কে? আসলে সত্য কিনা? না না, এটা বুঝেন না যে আপনারা, যদি মানুষ বুঝতো যে আনন্দময় জীবন দেওয়ার মালিক আল্লাহ, কেডাই? আরো জোরে বলেন, কেডাই? তাহলে মালিক রে যে কোনো উপায় হোক মানুষ খুশি করার চিন্তা করত, যে কোনো উপায় হোক মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আকাবের আসলাবদের ভিতরে যারা আল্লাহ পর্যন্ত পূজা, যাদের জন্য সম্ভব হয়েছে, তারা সকলেই আল্লাহকে খুশি কইরায়ে আল্লাহ পর্যন্ত পূজার সুযোগ হয়েছে। আল্লাহকে খুশি করন ছাড়া কোন মানুষ আল্লাহ পর্যন্ত পূজতে পারবে না? আরো জোরে বলেন, পারবে না? আল্লাহ খুশি কলমার উপরে, আল্লাহ খুশি নামাজের উপরে, আল্লাহ খুশি ঈমানের উপরে, আল্লাহ খুশি সূরা কেরাত শিক্ষার উপরে, আল্লাহ খুশি হলো ওয়াজ দোয়ার মাহফিলের উপরে, আল্লাহ খুশি হলো ওয়াজ দোয়ার মাহফিলে আসার উপরে, যারা করায় তাদের উপরে, যারা বসে তাদের উপরে, যারা করে তাদের উপরে, যারা দান খয়রাত করে তাদের উপরে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য উজানির কারি ইব্রাহিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি তো আপনাদের পাশে এখানে, ঠিক না বেঠি? উনি যে ওই নোয়াখালীর দৌলতপুর থেকে আইসে গেলেন উজানি জঙ্গলের ভিতরে, এটা কি নিজের আবেগে না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য উনি আল্লাহকে খুশি করে ঠোক জানা জিতছে। এই জোরে বলেন, জোরে বলেন, কেমন জিতা জিতছে? আপনারা কয়জনে এগারোটা বাড়ি করছেন? কয়জনে এগারো ছেলের এগারোটা বাড়ি করে দিচ্ছেন? উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি যেহেতু আল্লাহকে খুশি করার জন্য এখানে চলে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উনি একজনকে ধরছেন, এটা হলো আল্লাহকে, ঠিক না ভাইটি? মাই তালেবে মাওলাহু মেরে আশকে নিরালা, জুমলা জাহাজ আজকে তাজাল্লি সে উজালা, জুমলা জাহাজ আজকে তাজাল্লি সে উজালা। উনি কয় যে আল্লাহ আমি তো আপনাকে তালাশ করার জন্য আসছি,
আমি আপনাকে তালাশ করার জন্য আসছি, আপনাকে খুশি করার জন্য আসছি, আপনাকে সারা পৃথিবীতে আর কারুকে খুশি করার জন্য আমি আসি না, আমি আর কাউকে খুশি করার জন্য আসি না। আজকে আল্লাহ দয়া করে এখানে আমাদের যাদেরকে আনছেন, আমরা কাকে খুশি করার জন্য আনছি? আরো জোরে বলেন কাকে, আরো জোরে বলেন কাকে। দোস্ত, নিয়তটা যদি আপনার সঠিক হইয়া থাকে, যদি আল্লাহ আজকার আপনার আগমনের উপরে খুশি হইয়া থাকে, হতে পারে একদিনের খুশিতে আপনাকে সারা জিন্দগিতে খুশি করে রাখবে। একদিনের খুশিতে আল্লাহ পাক হতে পারে আপনাকেও খুশি করে রাখবেন, আপনার ছেলেকেও খুশি করে রাখবে, আপনার মেয়েকেও খুশি করে রাখবে, আপনার নাতিকেও খুশি করে রাখবে, আপনার পতিকেও খুশি করে রাখবে, দুনিয়াতেও খুশি করে রাখবে, আখেরাতেও খুশি করে রাখবে, চলতে লইলেও খুশি করে রাখবে, বলতে গেলেও খুশি করে রাখবে, শুইতে গেলেও খুশি করে রাখবে, ব্যবসা করতে গেলেও খুশি করে রাখবে, খরিদ করতে গেলেও খুশি করে রাখবে, নামাজ পড়তে গেলেও খুশি করে রাখবে, বাজারে গেলেও খুশি করে রাখবে। কারণ আপনি কাকে খুশি করছেন? এই জন্য আমাদের বুজুর্গরা আল্লাহকে সম্বোধন করে বলতেছেন, গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহকে সম্বোধন করতেছে, ইয়াহিয়া হাজারি সে মকসুদ কিয়া হে লকায়ে খুদা হে রাজায়ে আল্লাহ আল্লাহ, ইয়াহিয়া হাজারি সে মকসুদ কিয়া হে লকায়ে খুদা হে রাজায়ে খুদা হে লকায়ে তেরে হে রাজায়ে তেরে হে, এই সব গুজারি সে মকসুদ কিয়া হে লকায়ে খুদা হে রাজায়ে খুদা হে। ইয়া আল্লাহ, অন্য কোন উদ্দেশ্যে কেগলা বাইতুন নূর মসজিদে আমরা আসি না, আসার পিছনে উদ্দেশ্য হলো আপনার সাথে সাক্ষাৎ হইয়া যাওয়া, ঠিক না বে? ঠিক, বাইতুন নূর এই মসজিদে আসার পিছনে উদ্দেশ্য হলো আমি যদি একটা কদম আপনার জন্য দেই, আপনি আমার উপরে খুশি হইয়া যাইবেন। আল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমরা এখানে আসছি, ঠিক না ভাই? ঠিক, কমাস কম আজকের এই মাহফিলে তো এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা যারা আসছি বয়ান করার জন্য, যারা আসছেন শ্রোতার জন্য, সকলের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে খুশি করা, ঠিক না? কারণ আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন রকমের ওয়াজ মাহফিল হয়, কোনো কোনো জায়গায় বক্তার উদ্দেশ্য খারাপ থাকে, আবার শ্রোতাদের উদ্দেশ্য খারাপ থাকে, ঠিক না ভাই? ঠিক, আমার ভাই হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব উনি এক বয়ানের ভিতরে বলেন যে কয় আমাদের উদ্দেশ্য হলো পেশা আর শ্রোতাদের উদ্দেশ্য হলো আমাদের কন্টেন্ট নেশা। দেখবেন যে ওনার ইন্টারনেটে আছে, কয় যে আমাদের উদ্দেশ্য হলো পেশা আর শ্রোতাদের উদ্দেশ্য হলো নেশা। মানে হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ খুব মজা, কয় এটা হলো তাদের নেশা, পেশার নেশার ভিতরে আল্লাহ পাকের সন্তুষ্ট কখনো পাওয়া যাবে না। আল্লাহ পাকের সন্তুষ্ট পাইতে হইলে পেশাও ছাড়তে হবে, নেশাও ছাড়তে হবে, উদ্দেশ্য শুধু একটা হইতে হবে যে আমি চাই পেশা হোক চাই নেশা হোক, চাই পেশা না হোক চাই নেশা না হোক, আমি আমার মাওলায়ে কারিমের উদ্দেশ্যে দিনের কাজ করতেছি। আমি কার উদ্দেশ্যে দিনের কাজ করতেছি? না, পরিষ্কার হাদিস বুখারী এবং মুসলিম শরীফ সহ মিশকাত শরীফে আছে, ইন্নামাল আমালু বিল নিয়াত, বলেন ইন্নামাল আমালু বিল নিয়াত। আজকে আপনারা যারা আসছেন কেউ নেশা নিয়ে আসেন না যে একটা কন্ট্রোলা বক্ত আইব, ঠিক না ভাই? ঠিক, যে এন গিয়াসউদ্দিন তাহেরি আইবে এরকম কোন নেশা নিয়ে আসেন না কেউ, বা অমুক কন্ট্রোলা আইবে এমন কোন নেশা কি আজকে কারো আছে নাকি? কারণ মাহফিলের হেডলাইন দেখলাম যে এসলাহি বয়ান, কি তাই? এটা এসলাহি বয়ান মানে আমার ভুলগুলাকে সংশোধন করে নিব। বলেন আমার বক্তার উদ্দেশ্য হইলো আমার ভুলটা আমি সংশোধন করে শোনাইব, শ্রোতার উদ্দেশ্য হইলো আমি বক্তার থেকে আমার ভুলটাকে সংশোধন করে নিব। কারো উদ্দেশ্য নেশাও না, কারো উদ্দেশ্যে পেশাও না, সকলের উদ্দেশ্য হলো মাওলায়ে কারিমের রেজামন্দি, ঠিক না বে? ঠিক, আমার মাওলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার,
তুমি যদি আল্লাহকে সামান্যতম সন্তুষ্ট করতে পারো, আল্লাহ বলেন যে তাহলে সারা পৃথিবীর সমস্ত নেশা এবং পেশা সারা দুনিয়াকে একসাথ করলে যতটুকু হবে আমার সন্তুষ্টির পথে এক সেকেন্ড অতিবাহিত করো, তার চেয়ে অনেক বড় হইয়া যাবে। এই জন্য দৌজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি পেশাতেও ছিলেন না, নেশাতেও ছিলেন না, উনি আল্লাহ পাকের পিপাসায় চলে আসছেন, ঠিক না বেটি? কোথায় আসছিলেন? কোথায়? আরে এই এলাকার মানুষের জন্য বুঝাইতে কোনো অসুবিধা হবে না। আমার বাড়ি কেদার বাড়ি বহুদূর, সোনার বাড়ি রেখে আসলাম দৌলতপুর। আমার বাড়ি কেদার বাড়ি বহুদূর, সোনার বাড়ি রেখে আসলাম দৌলতপুর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বর্তমান চরমুনার পিসা হুজুর ঠকজেনা জিতছে, আরো জোরে বলেন না, শুধু আমনগর মতন জিতছে, কোন প্রেসিডেন্টের মতন জিতছে না, সারা পৃথিবীর রাজা বাদশার মতন জিতছে, সারা পৃথিবীর রাজা আল্লামা হামদ সবিশা হুজুর ঠকজেনা জিতছে। এটা দুনিয়াতে না আখেরাতে? না না, দুনিয়াতে জিতছে দুষ্ট আহবাব, আল্লাহর ওলিরা দুনিয়াতে জিতছে, আখেরাতেও জিতবে, পয়গম্বররা দুনিয়াতে জিতছে আখেরাতেও জিতবে। যারা আল্লাহ পাকের নাফরমান তারা দুনিয়াতেও ঠকবে আখেরাতেও ঠকবে, ঠিক না বেঠি? এই যারা নাফরমান আল্লাহকে বুঝে না তারা কি দুনিয়াতে জিতছে না ঠকছে? আরো জোরে বলেন মিয়া, জোরে বলেন। যারা আল্লাহকে চিনে না ফেরাউন দুনিয়াতে সে ঠকছে না জিতছে? আরো জোরে বলেন। এমন ঠগা ঠকছে ফেরাউন দুনিয়ার জীবনে আল্লাহ আল্লাহর নাফরমানি করার কারণে দুষ্ট আহবাব সারা পৃথিবীর রাজত্ব ফেরাউনকে দিয়া তাকে পরীক্ষা করছেন। আমি তোকে রাজত্ব দিলাম, তুই আমার গোলামি কর। ফেরাউন গোলামি করা দূরের কথা, রাজত্ব ভাইয়া বলতেছে না রব্বুকুমুল আলা। আজকালকে কিছু নেতা কর্মীদের হালাত ফেরাউনের মতন আছে, ঠিক না বেঠিক? কিছু নেতা কর্মীরা মনে করে যে আমরা যখন দল করি আমাদের আর আল্লাহ দরকার নাই, ঠিক না বেঠিক? এই জন্য জোর জুলুম অত্যাচার লাড়ি বাড়ি যা আছে, হালাল হারাম যা আছে মিলে ছিলিয়ে চলে, ঠিক না বেঠিক? মানুষের যত ধরনের কষ্ট দেওয়ার দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করে, এরকম আছে না নাই? এটি হলো ফেরাউনের স্বভাব। এটি কার স্বভাব? আল্লাহ আরো জোরে বলেন, আজমালায়েক বাহারে দারি ওয়াজ বাহায়াম নিজুহাম, আজমালায়েক বাহারে দারি ওয়াজ বাহায়াম নিজুহাম, বুকজারাত হিজ্জু বাহায়াম কাজমালায়েক বুকজারি বুজমালায়েক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে আনছেন দুষ্ট আহবাব, আল্লাহর বলিরা হাদিসের থেকে গবেষণা কইরা বাহির করছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক দুইটা স্বভাব দিয়েছেন। হাদিস শরীফের ভিতরে আসছে,
একটা স্বভাব হলো ফেরেশতাদের স্বভাব। একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি ফেরেশতার মতন হইয়া চললাম, এটাও তার জন্য সম্ভব ঠিক না বেঠিক? উজানির কারি প্রেম সাহুজুর রহমতুল্লাহ আলাইহি ইচ্ছা করছেন ফেরেশতার মতন চলবে, হইয়া গেছে ঠিক না বেঠিক? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইচ্ছা করলেন আমি ফেরেশতার মতন চলব, আল্লাহ পাক শুধু ফেরেশতা বানাইছে না, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মহা সৃষ্টি বানাইয়া দিলেন, ঠিক না বেঠিক? এমিয়া ইচ্ছা করলে হয় না না হয়? কেউ যদি বলে যে আমি ফেরেশতার স্বভাব অর্জন করব, ফেরেশতাদের প্রথম নম্বর স্বভাব ছিল শুধু একতার স্বীকারোক্তি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার বাংলাটায় আল্লাহ আল্লাহ বলো ভাই, আপনাকে আমাকে স্মরণ করে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহ আল্লাহ বলো ভাই, আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। পারবেন নিডা কালকার থেকে হাতে লাড়ি একটা লইয়া বলতে পারবেন নি? তাহলে দেখবেন যে শান্তি কেমনে আসে, দুষ্ট আবাব হাতে একটা লাড়ি লইয়া ঘরের বিবিকে বলবেন যে আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। নিজের ছেলেকে বলতে হবে আল্লাহ আল্লাহ বলো ছেলে, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। নিজের নাতিকে বলতে হবে, দোকানদার হইলে কাস্টমারকে যদি বলতে পারেন দোকানের ভিতরে শান্তি আসবে, আর যদি কাস্টমার হইয়া দোকানদারকে বলা যায় তাহলে দোকানের ভিতরে শান্তি আসবে। স্কুলের টিচাররা যদি নাকি ছাত্র ছাত্রী গুলাকে বলতে পারে আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, ওই স্কুলের ভিতরে শান্তি আসবে, দুষ্ট হাবাব। মাদ্রাসার হুজুররা যদি ছাত্রদেরকে শিখাইতে পারে আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ আল্লাহ বলো ভাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। পারবেন নিডা যখন মাথাটা ধরছে আল্লাহকে ডাক দিয়ে বলবেন যে আল্লাহ আমি তো কলমা পড়া স্বীকারোক্তি দিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে ছাড়া আমার কোনো উপায় নাই। তাহলে আমার মাথা তো ধরাইছেন আপনি, এখন আপনাকে ছাড়া আমার কোনো গতি নাই। আমার ক্যান্সারের রোগটা দিছেন আপনি, আপনাকে ছাড়া আমার কোনো গতি নাই। আমার প্যারালাইসিসের রোগ দিছেন আপনি, আপনাকে ছাড়া কোনো গতি নাই। আমাকে অভাবে ফেলাইয়া সারার বোঝাটা মাথায় লইয়া বিভিন্ন বাজারে দৌড়ের কাজ লাগাই দিছেন আপনি, আপনাকে ছাড়া আমার কোনো গতি নাই। পারবেন নি এটা? এই কথাটা শিখানোর জন্য 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। সকল পয়গম্বরের স্লোগান ছিল একটা, বলেন সকল পয়গম্বরের স্লোগান ছিল কয়টা? এখন না কারো হাসমার্কার স্লোগান, কারো মাসমার্কার স্লোগান, কারো নৌকা মার্কার স্লোগান, কারো দানেশীজের স্লোগান, কারো নাঙ্গলের, কারো জোয়ালের স্লোগান, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের স্লোগান ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। বলেন আল্লাহ ছাড়া এমিয়া একদিন যেদিন থেকে আনবেন এদিন দেখবেন যে পায়ের ব্যথা ভালো হয়েছে, এদিন দেখবেন যে আপনারা ডাক্তারের কাছে দৌড়া দৌড়ি লাগবেন, আর আপনি যখন একিন করবেন ডাক্তার ছাড়া আমার কোনো উপায় নেই, আল্লাহ কয় যা তুই ডাক্তারের কাছে যা, চাই তোর কয়টি আছে, তোর শরীরে কত বল আছে, তুই যা। এ মিয়া শরীর বানাইছে কেডায়? আরো জোরে বলেন না, ডাক্তারে বানাইছে? ওই বেনু ডাক্তারের বাগিনে আছি না কই নিডারে, ওই যে এটা জিজ্ঞেস করে দেখেন বেনু ডাক্তারের বাগিনে বলে, বেনু ডাক্তারের শুনছেন না এনে ফদ্দা ফদ্দা, বেনু ডাক্তারের বাগিনে এনে আছে। গিয়া জিজ্ঞেস করে দেন দিরা ডাক্তারের পুত্রে দেখেছি আসার সময় দোকানে বইয়ে রয়েছে, দিরা ডাক্তারের পুত্রে গিয়ে জিজ্ঞেস করে লে এই সেটা তোর বাপে ছিল, আজ যা তোর বাপ গেল কই, আজকে তোর বাপ গেল কই, তোর বাবারে বানাইছে কে, তোকে বানাইছে কই, তোর আবার কে দুনিয়ার থেকে নিয়ে যাইবে, দুষ্ট বাপ। এই কথাটা যদি নিজেরে নিজে একটু জিজ্ঞেস করেন, আমার বাবারে কে বানাইছিল আজকে বাবাই কোথায় গেল, আমার দাদাকে কে বানাইছিল আজকে দাদাই কোথায় গেল, আমার মাকে কে বানাইছিল আজকে মা কোথায় গেল, আমার দাদিকে কে বানাইছিল আজকে দাদি কোথায় গেল, খুঁজতে 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 দেখবেন যে আল্লাহর পরিচয় আসবে, দেখবেন যে আপনার দাদা দাদি নানা নানি সহকারে সারা পৃথিবীর সব কিছু বানাইছেন একমাত্র আল্লাহ। আরো জোরে বলেন কে? মাতা বানাইছেন কে? ঠিক নেই ঠিক নেই, মাতা বুঝে আল্লাহ বানাইছে, মাতা বুঝে আল্লাহ বানাইছে। তোর কি কর, এ তো শেষ, ইমান তো শেষ, দেখছেন নি অবস্থাটা, মাতা বুঝে আল্লাহ বানাইছে কি কর এটা, ও আরেকজনে মাতা দিয়ে মানাও করে, মাতা বুঝে আল্লাহ বানাইছে কি কর,
না ডাক্তারে বানাইছে, এই জন্য তো মাথা ব্যথা শুরু হইলে তো আগে শুরু হয়ে যায় প্যারাসিটামল লেখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন দিন পর্যন্ত তুমি তোমার মালিকের দিকে যিনি মাথা বানাইছে ওনার দিকে তাকাইয়া থাকো, আল্লাহ মাথা তো বানাইছেন আপনি, ব্যথাও দিয়েছেন আপনি, এখন তো ব্যথায় কষ্ট হয়ে একটু ভালো করে দেন। এটা কার কাছে বলবেন, কার কাছে বলবেন? আল্লাহ আসেনি না নাই? এমনি আল্লাহ আসে না নাই, কিছুদিন আগে দেখছেন না বুলবুলের যে সার ছিল, এটা মদিনার বুলবুল না সাগরের বুলবুল, এই সাগরের বুলবুল সার ছিল নি গত মাসে। আল্লাহ আল্লাহ, কয়দিন ছিল বুলবুল? এটা 7 দিন ছিল, এমনি দুনিয়া বাংলাদেশটার তরের জ্বালায় তুলেছিল, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দারাম যখন দেখলো যে বুলবুলের যন্ত্রণা, বুলবুল আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নামের একটা বুলবুল সাগরের ভিতরে ছেড়ে দিছে, আল্লাহর বান্দাগুলা যারা ঈমানদার তারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেছে, আর বেঈমানরা বলে যে বুলবুলের সাথে মোকাবেলা করবে কি দিয়া? এই বুলবুলের সাথে কি দিয়ে মোকাবেলা করবে? কোন শক্তি আছে বুলবুলের সাথে মোকাবেলা করার জন্য? এটা যেইভাবে হুফানো শুরু করছিল পুরো বাংলাদেশের নারী পুরুষ গরু ছাগল সব দিয়ে হুফাইতে আরম্ভ করছে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বুলবুল সহকারে দুনিয়ার জীবনে যত বালা মুসিবত আসবে তোমাদের সামনে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা একিন এবং বিশ্বাস করছো তোমাদের একজন আল্লাহ আছে, এই কথার একিন তোমাদের যাদের হয়ে গেছে আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই, ওই বুলবুল সহকারে যত পেরেশানির সামনে আসতেছে, যত পেরেশানির সামনে আসবে এই পেরেশানিকে সম্বোধন করে বলো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। বাবরির মসজিদ কিছু হলে সকল মন্দির মসজিদ হবে, বলেন সকল মন্দির পারবেন নি এটা আপনারা কইতে? আরো জোরে বলেন পারবেন নি? নারে তাকবীর, নারে তাকবীর, দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। আপনারা বলবেন সকল মন্দির মসজিদ হবে, বাবরির মসজিদ কিছু হলে একজন ইমানদার যদি আল্লাহর জমিনে থাকে, একজন ইমানদার, একজন ইমানদার আল্লাহর জমিনে থাকলে বাবরির মসজিদ পরিবর্তন করে মন্দির বানান সম্ভব হবে? এই জন্য আজকে কেগলার মসজিদ থেকে আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ওই জাতিওয়ালাদেরকে যারা আমাদের মসজিদকে আঘাত করার চিন্তা চেতনা করেছেন, আপনারা আপনাদের মন্দির নিয়ে থাকেন, মসজিদে আঘাত করার প্রয়োজন নাই। যদি আপনাদের মন্দির করতে জাগার অভাব হয় তাহলে মুসলমানের কাছে সাহায্য চান, মুসলমানের কাছে সাহায্য চান, কিন্তু মুসলমানের কাছে সাহায্য না চেয়ে যদি মসজিদ ভেঙ্গে মন্দির করতে যান তাহলে আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? ফাড়াইয়া লইব এমনি, ফাড়াইয়া লইব, যেরকম ফাড়াইছে আবরা বাদশা তার সৈনিকদেরকে, কাবা শরীফ যখন ভাঙতে আসছিল হাতি সৈনিক নিয়ে, হাতিওয়ালা সৈনিক নিয়ে আল্লাহ কি ছেড়ে দিছিল? ছেড়ে দিছিল? ছাড় দিছিল? ছেড়ে দেয় না, বলেন ছাড় দিছিল কি দেয় না? সার কিভাবে দিছিল? ইয়ামানের বাদশা আবরা থেকে, আবরা বাদশা ইয়ামান থেকে যখন হাতি হাতিওয়ালা সৈনিকদেরকে নিয়ে রোয়ানা করছেন, আল্লাহ কি দেখছে না দেখে না? ইচ্ছা করলো তো এটা ইয়ামান দেশে রাখকে শেষ করতে পারতো, ইয়ামান দেশ থেকে আনতে 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 মক্কাতুল মুকাররমা হেরেমের এরিয়া মুজদালাবার সীমানা পার হইয়া যখন মিনার সীমানাতে আসছে, আল্লাহ বলেন যে আর তোকে ছাড় দেওয়া যাবে না, এই পর্যন্ত তোকে ছাড় দিছিলাম,
এখন আর তোকে ছেড়ে দেওয়া যাবে না। আমার আল্লাহ বলতেছে, রে মুসলমান জাতিরা ভয় কিসের? তোদেরকে ঘটনা মননের সুরায় ফিল পড়স না, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল। আল্লাহু আকবার, সবাই পড়েন, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ কয়, এই মুদি সহকারে তোরা আরো যারা ফায়তারা চালাইছ বাবরির মসজিদটাকে ভাঙ্গে মন্দির বানাইতে, ওই তাদের দিকে একটু খেয়াল কর। আমি প্রথমে কইলাম ছাড়তেছিলাম, কিন্তু কাছাকাছি আইনা কইলাম ছেড়ে দেয় না। ইডিরে কইলাম জমিনের মধ্যে শোয়াইয়া উপরের থেকে পাথর নিক্ষেপ করাইয়া একবারে বুসির মতন তুষ কইরা লাইছে। এটা কে কয়? আরো জোরে বলেন, কে কয়? এই আল্লাহকে খুশি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা তকবীর দিয়ে খুশি করেন, যার তকবীরটা যত বড় হবে তার উপরে আল্লাহ তত বেশি খুশি হবে। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দুনিয়ার মুসলিম এক হও, নেক হও। বাবরির মসজিদ কিছু হলে, একটা বাবরির মসজিদ যদি আঘাত হয় সারা পৃথিবীতে যত মন্দির আছে সমস্ত মন্দিরগুলো মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানদেরকে কি মনে করছেন মিয়া? মুসলমানকে আপনাদের মতন আলু খাইয়া শক্তি নিয়ে চলে, না মুসলমান দুধ খাইয়া চলে? মুসলমানের ইমান আছে, মুসলমানের ইমান তো হলো খালেদ ইবনে ওয়ালিদের ইমান, মুসলমানদের ইমান খালেদ ইবনে ওয়ালিদের ইমান, মুসলমানদের ইমান আবু বকরের ইমান, মুসলমানদের ইমান ওমরের ইমান, ওমরের তলোয়ার আবার গর্জে উঠবে দুনিয়ার জীবনে। যদি মুসলমানদের কোন জাতীয় সম্পদের ভিতরে বিজাতিরা আঘাত করতে চায়, এক হাত মে তলোয়ার হয়, এক হাত মে তলোয়ার হয়, আর এক হাত মে কুরআন হয়, কুওয়ত বাজু বিহি হয়, কুওয়ত ঈমান হয়। সারা পৃথিবীর সমস্ত বেঈমানদেরকে সতর্ক করার জন্য বলতেছি, দুস্থ আহবাব, মুসলমানদের সামনে তো ইয়ারমুকের ঘটনা, মুসলমানদের সামনে উহুদের ঘটনা, মুসলমানদের সামনে বদরের ঘটনা, মুসলমান তো একটা ঘটনাও বুইলা যায় না, ঠিক না বে? ঠিক, একটা ঘটনাও পিছনের বুইলা যায় না। ইয়ারমুকের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, হযরত খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতে, দুস্থ আহবাব, বিজাতিদের গভর্নরের নাম ছিল, বিজাতিদের গভর্নরের নাম ছিল জাবালা। সে একজন দূত পাঠাইছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, যে মুসলমানরা যদি তাদের সাথে আপোষ না হয় তাহলে ইয়ারমুকের ময়দানে তারা মুসলমানদের সাথে যুদ্ধ করব। জাবালার পক্ষ থেকে 60,000 বিদ্রোহী সৈনিকদের পক্ষ থেকে যে দূত পাঠাইলেন, সেই দূত আয়া এই নিউজটা দিলেন খালিদ ইবনে ওয়ালিদের কাছে, তোমরা কি আমাদের কথা মতন চলবা, না কোনো তোমরা আমাদের সাথে ইয়ারমুকের ময়দানে যুদ্ধে যাইবা, না কোনো তোমরা আমাদের সাথে ইয়ারমুকের ময়দানে যুদ্ধে যাইবা? হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন, লা নাখাফু ইল্লাল্লাহ, আমরা তো মুসলমান, আমরা কখনো আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে ডরাই না। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহকে কোনোদিন মুসলমান ভয় পাইতে পারে না। ভয় পাবে একমাত্র কাকে? গিল্লাগিয়া জীবনের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কে জীবনের মালিক? একমাত্র আল্লাহ। বলেন একমাত্র আল্লাহ। যদি আল্লাহ না হয় তো ফেরাউন বাসরা গিল্লাগিয়া
নমরুদ্দা বাঁচতে পারলো নাকি ইল্লাইগা, হামান নাকি ইল্লাইগা বাঁচতে পারলো না, আবু জাহিল নাকি ইল্লাইগা বাঁচতে পারলো না, আমার দেশটাকে যিনি স্বাধীন করালেন বঙ্গবন্ধু কেন বাঁচতে পারলেন না? যদি আল্লাহ পাক জীবনের মালিক না হইয়া থাকে, মৃত্যুর মালিক যদি আল্লাহ না হইয়া থাকে, স্বাধীনতার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে কেন বাঁচতে পারলো না? এই দেশে দীর্ঘ সময় লং টাইম প্রেসিডেন্টের জিম্মাদারি পালন করছিলেন, তার নাম কি তা বলেন তো? হুসাইন মোহাম্মদ এরশাদ। বাচ্চা না মইরা লাশ হয়ে গেছে না, লাশের পরে যেটা আছে হিডো হতো হয়ে গেছে গিয়া দেখেন যে কবরের ভিতরে, লাশের পরে যেটা হওয়ার হিডো হয়তো হয়ে গেছে। কা কোন রাজা বাদশা তার নিজের জীবনের মালিক হইতে, রাজা যদি না পারে প্রজারানী হইতে পারবে দুষ্ট? তাহলে আপনার আমার জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এটাকে উনি শিখাই দিয়ে গেছিলেন, আল্লাহ আল্লাহ বলো ভাই, আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ আল্লাহ বলো ভাই, আল্লাহ ছাড়া উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এই দাওয়াত ছিল হযরত আদম আলাইহিসসালামের, এই দাওয়াত ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের, এই দাওয়াত ছিল হযরত নূহ আলাইহিসসালামের, এই দাওয়াত ছিল হযরত মূসা আলাইহিসসালামের, এই দাওয়াত ছিল সমস্ত নবীদের নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজদামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীও তো এই দাওয়াতে দিয়েছিলেন দুষ্ট আহবাব, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর শুধু স্লোগান একটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, এই যারা মানুষ, আমরা মানুষ না মানুষ না বলে যে হে যারা মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে থাকো, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, হাঁটতে গেলে বলো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, বইতে গিয়া বলো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, খাইতে গিয়া বলো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, ঘুমাইতে গিয়া বলো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, দোকানদারি করতে গিয়া বলো যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, চাষাবাদ করতে গিয়া বলো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, ব্যক্তি জীবনে বলো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, পারিবারিক জীবনে বলো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, সামাজিক জীবনে বলো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, রাজনৈতিক জীবনে বলো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। তুমি যতই তোমাকে বড় মনে করো, তুমি একদিন রাখো, কোনো না কোনো এক সময় তোমার পতন হইয়া যাবে, কোনো না কোনো এক সময় তোমার পতন হইয়া যাবে। পতন হয়েছে না না হয়েছে? বঙ্গবন্ধুর পতন হয়েছে, জিয়াউর রহমানের পতন হয়েছে, প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে, প্রেসিডেন্ট জিল্লুর রহমানের পতন হয়েছে। যদি রাজা বাদশাদের পতন হইয়া যায়, কে বলছে প্রজাদের হতন হবে? বলে আমার তো পতন হবে না, আমি শুধু হইয়া থাকতে বেরাম। দুষ্ট আহবাব, শুয়া থাকার সুযোগ দুনিয়াতে কারো নাই, শুয়া থাকা দাঁড়িয়ে থাকা ক্ষমতা চালা, সকল অবস্থায় সর্বময় ক্ষমতা চালানোর মালিক একমাত্র আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। খালেদ ইবনে ওয়ালিদ বলতেছে, মুসলমান কোন সময় বিজাতিদের সামনে মাথা নত করতে পারে না, কি করতেছো যেটা? তাহলে আমাকে পাঠাইছে আপনারা কতজন যাইবে নিয়ার মুখের ময়দানে? খালেদ ইবনে ওয়ালিদ বলতে যে তোমরা কতজন আসবা? কয় আমরা তো 60,000 আসার জন্য তৈয়ার হইয়া গেছে। কত হাজার? 60,000। 60,000-এর গোড়া, 60,000, 60,000-এর ওট লইয়া অথবা গোড়া লইয়া 60,000 অস্ত্র শস্ত্র লইয়া রোয়ানা। ও দুষ্ট আহবাব, খালেদ ইবনে ওয়ালিদ বলতেছে, এক হাত মে তলোয়ার হে আর এক হাত মে কুরআন হে, এক হাত মে তলোয়ার হে আর এক হাত মে কুরআন হে, কুওয়তে বাজু ভি হে, কুওয়তে ঈমান হে, কুওয়তে বাজু ভি হে, কুওয়তে ঈমান হে। আমি তো ইমানদার, তোর ঐসব বেঈমান, তোদের 60,000-এর মোকাবেলা আমি একা খালেদ ইবনে ওয়ালিদ একজনের যথেষ্ট। আমরা তো খালেদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি। একজন ইমানদার যদি জমিনে থাকে, কোন বেঈমান কোন জায়গায় মুসলমানদের জাতীয় সম্পদের ভিতরে আঘাত করা সম্ভব হবে? আরো জোরে বলেন হবে? জাবালার দূত বলতেছে, খালেদ ইবনে ওয়ালিদ তোমার সাথে মস্কারি করার জন্য আসি না, যুদ্ধের চুক্তি করার জন্য আসছি। খালেদ ইবনে ওয়ালিদ বলে যে তোর সাথে আমি মস্কারি করি না, যুদ্ধের চুক্তি করতেছি।
তোরা আসবে কতজন? কয় আমরা 60,000। আপনার যাইবেন কয়জন? কয় আমি একজন। আমি কয়জন? কয় না রে মস্কারি করি না। অনেক সময় এরকম কথা যেটা মস্কারি বুঝায়, ঠিক না ভাই? ঠিক কোথায় 60,000, কোথায় একজন? কয় আরে মস্কারি করি না। কয় আমি মস্কারি করি না। কয় কি কোন মস্কারি করেন না? 60,000 মোকাবেলায় একজন যাইবেন কেমনে? কয় তোরা আমি বুঝাই, 60,000 মানুষ মরে গেছে, একজন মানুষ জিন্দা আছে, শক্তি কার বেশি হবে তুই কো? আরো জোরে বলেন না, 60,000 মানুষ মরে গেছে, একজন মানুষ জিন্দা আছে, শক্তি কার বেশি? তো এও স্বীকার করছে, কয় যার যে জিন্দা আছে তার শক্তি বেশি। আল্লাহর নবী বলছেন যার দিলের ভিতরে আল্লাহ আছে, কি আছে? যার দিলের ভিতরে আল্লাহ আছে, যার দিলের ভিতরে কলমা আছে, যার দিলের ভিতরে ঈমান আছে। আল্লাহর নবী বলছেন যে এই মানুষগুলো হলো জিন্দা, যার দিলের ভিতরে কলমা নাই, ঈমান নাই, আল্লাহ নাই। আল্লাহর নবী বলছেন যে এই মানুষগুলো হলো মুর্দা, আমরা তো নবীর কথার উপরে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর কথা হিসেবে আমি হইলাম জিন্দা, আর তোরা যেগুলো মাঠে আসবি সবটি হইল মুর্দা। 60,000 না 60,00,000 আইলে কোনো অসুবিধা নাই, আমি একজন জিন্দা, তোরা তো সবটি মুর্দা, আমি একাই যথেষ্ট। এক হাত মে তলোয়ার হয়, আর এক হাত মে কোরআন হয়। এই কোরআন কি আজকে আসে না নাই? আরে আসে না নাই? আজকে আসে না নাই? এখন বলতে পারেন যে হুজুর এখন তো আর তলোয়ারের যুদ্ধ নাই, ঠিক না ভাই? ঠিক বলতে পারেন এটা তলোয়ারের যুদ্ধ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমানদারের জন্য তলোয়ারের দরকার হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত্তোয়াও সালাহুল মুমিন। আল্লাহর নবী বলেন যে ইমানদারের কাছে দোয়াটা যদি থাকে, দোয়াটা অস্ত্রটা কিতা? ইমানদারের অস্ত্রটার নাম কিতা? আরো জোরে বলেন কিতা? আরো জোরে বলেন কিতা? দোয়া শুধু অস্ত্রের কাজ করে না, দোয়া ফ্যাডের কাজও করে। বলেন দোয়া ফ্যাডের কাজও করে, দোয়া মাথার কাজও করে, দোয়া দাঁতের কাজও করে, দোয়া হাতের কাজও করে, দোয়া পরনের কাজও করে, দোয়া জমিনের ফসলের কাজও করে, ঠিক না ভাই? ঠিক এমিয়া জমিনের ভিতরে যখন ইন্দুরে ধরে তখন দৌড়ে গিয়ে ওষুধ আনেন, ঠিক না ভাই? ঠিক ওষুধ দেন না, ওষুধের মিশিং দিয়ে ওষুধ দেন। যদি ওষুধরা যদি নাকি ওষুধে যদি ইন্দুর না যায়, অথবা ওষুধ যদি জমিনের ভিতরে পোকাটা থাকলে না যায়, এরপর আর কাজটা শুরু হয়ে যায় দোয়া, ঠিক না? কয়েছে জনফুরের ফিসাবের কাছে যাও, উজানের ফিসাবের কাছে যাও, বান্যা ফারা যাও, আড়াই বাড়ি যাও, অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, গিয়া কদ্দুর পানি ভরা আনো। পানি ভরা মানে গীতা? আরে পানি ভরা মানে গীতা? দোয়া করে হতিছে আর কি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই পানি এনে দিছে, আরে এই এলাকার থেকে ফোকা মাগ ইন্দুর বান্দর সব গেছে গা। তাহলে ওষুধের চেয়ে বেশি কাজ করছে দোয়ায়, ঠিক না ভাই? ঠিক মিয়া, দোয়ার শক্তি বেশি না অস্ত্রের শক্তি বেশি? আরো জোরে বলেন। এই জন্য বরপিশা বুজুর আল্লাহর দরবারে কাকুতি বিনতি সুরে বলতেছেন দোয়া খাস্তাম বদর গাহে এলাহি হায়াতে দৌলতে আলমে দরাজি, হায়াতে দৌলতে ইলমে দরাজি, দোয়া খাস্তাম বদরগাহে ইলাহি হায়াতে দৌলতে ইলমে দরাজি। দোয়া পারবেন নি? নবীজি দোয়া শিখাই দিয়ে গেছেন, যখন নাকি দুশ্মনের দল আসতে থাকবে, কিছু তোমার হাতে নাই, তুমি দোয়ার অস্ত্রটা ছেড়ে দাও। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিল আদা ওয়াল জাবাবিরা, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আকাশপথ থেকে যদি তারা অস্ত্রটা ছাড়ে, তোমার এই দোয়ার বরকতে সেই অস্ত্রটা ঘুরে আবার তাদের গায়ে যাবে, তাদের অস্ত্রটা তাদের জন্য অস্ত্র হইয়া গিয়ে আঘাত করবে, তোমার জন্য আরামের কারণ হইয়া যাবে। এই জন্য তো দোয়াগুলো কোরআন শরীফে আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। সুরার কি নাম বলেন তো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ফিল মানে কি মাঠ না ফিলর তো আতি, আতি না হাতি? বলেন কি তাই? ডা গ্রামের ভাষায় কয় আতি বই পুস্তক হইলো হাতি, বলেন কি তাই? ডা আচ্ছা হাতির সুরা যেহেতু আছে দুনিয়াতে,
তাহলে হাতির সুরার মালিক আছে না নাই? মালিকটা কে? নাই আবাবিল পাখি আছে না নাই? আরো জোরে বলেন না, এই বেঈমানের গোষ্ঠীরা হাতির সুরার মালিকও আছে, হাতিও দুনিয়াতে আছে, আবাবিলও আছে। আল্লাহর ঘর রক্ষা করার জন্য আমার মতন দুর্বল ইমান যদি তকবীর নাও দেয়, আল্লাহ এককেই যথেষ্ট হয়ে যাবে। হবে না না হবে? কিন্তু ইমানদারের একটা কাজ হলো, আলহামদুলিল্লাহ সুরা ফারেননি আপনারা? ফারেননি? এটা এটা ফাইরেন, এটা ফারলে লাভ কিতা। প্রথম নম্বর লাভ হলো, আজকে পৃথিবীর ইমানদার যদি আলহামদুলিল্লাহ সুরা পড়তে গিয়া মোদি বা মোদির সাথে যারা চুক্তিতে একমত হয়েছে সবগুলার দিকে যদি নাকি সম্বোধন কইরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম কি কাইদাহুম, জোরে বলেন কাইদাহুম, এদিকে খেয়াল করেন কাইদাহুম কাইদাহুম, মোদির মাথাটা বেরিয়ে দেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম, বলেন তার মাথাটা চেয়া, ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহজারাতিম মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিম মাকুল। আল্লাহু আকবার। আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, ওনার নাম শুনছেন না আপনারা? সবাই শুনেন না, ওলামায়ে কেরাম শুনছে। উনি হলো সারা পৃথিবীর এমন একজন আলেমের নাম যিনি কোনো কথা যদি একবার শুনতো 40 বছর আর বলতো না, কোনো জিনিস লেখা যদি একবার দেখতো 40 বছর আর বলতো না। ওনার নাম হলো শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহি আলাই। ওনাকে একবার মিশরের লাইব্রেরিতে নিয়ে গেছিল, নিয়ে মিশরের সমস্ত লাইব্রেরির কিতাবগুলো ওনাকে দেখাইছিলেন। উনি এক নজর দেখে বলছে যে সবগুলা কিতাবের লেখা আমার কলমে বসে গেছে। তো বললেন যে কয় যে যদি নাকি কোনো ইসলামের শত্রুরা মোদির মতন যারা, তারা যদি নাকি কোনো সময় মুসলমানদের জাতীয় পুস্তকগুলাকে জ্বালাইয়া ফেলে অথবা এগুলা ফানিতে ফেলাইয়া দেয়, তাহলে আনোয়ার কাশ্মীরের থেকে এই ব্যাপারে কি সহযোগিতা পাওয়া যাবে? তো আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই উনি বলেন যে সারা পৃথিবীর কোন ইসলাম বিদ্বেষীরা ইমান বিদ্বেষীরা মুসলমানদের জাতীয় যত বই পুস্তক আছে সবগুলা যদি কোনো সময় জ্বালাইয়া দেয় অথবা সবগুলা সাগরের ভিতরে চুবাইয়া দেয়, এগুলা যদি সব একজো হইয়া যায় আর ওই অবস্থায় যদি আমি আনোয়ার কাশ্মীরি থাকি, আমাকে যদি বলা হয় সবগুলা বই লিখে দেওয়ার জন্য, তাহলে আমি সবগুলা বই যেইভাবে ছিল এইভাবে হুবাহু লিখে দিতে পারবো। উলাইকা বাই ফাজিনা বিমিসলিহি উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সে আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর নবীর থেকে আমি পেয়েছি যারা দুশমনের সাথে অস্ত্র পারত না, জনবল দিয়েও পারত না, গায়ের শক্তি দিয়েও পারত না, অর্থের বল দিয়েও পারত না, ওই দুশমনগুলাকে প্রতিহত করার জন্য কেউ যদি 11 বার কইরা আলাম তারা সূরা পড়িরা হুমার হিম দিয়া দুশ্মনের দিকে আঘাত করে আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দুশ্মনদেরকে তলিস্যাত করে দিবেন। তাহলে আলাম তারা সূরাটার আমলটা আমরা করব তো ইনশাআল্লাহ। আপাতত করব কিসের জন্য? কিসের জন্য? বাবরির মসজিদটাকে রক্ষা করার জন্য। সওয়াব হবে না গুনাহ হবে? আজকের থেকে সকলে করবেন তো ইনশাআল্লাহ। বাবরির মসজিদরা রক্ষা করার জন্য যখন হুম আর হিম পড়বেন, তখন হুম আর হিমের সময় খেয়াল করবেন মুদি এবং মুদির সাথে যারা সিঙ্গেচার করছে তাদের মাথা, তাদের কিতা দেখবেন যে মাথার ভিতরে কয়েকদিন পরে টিউমার হইয়া এটা বাষ্ট হইয়া মুদিও শেষ তার লোকের টিউ শেষ হয়ে গেছে। এ মাথার টিউমার হইয়া বাষ্ট হয় না না হয়? আরো জোরে বলেন টিউমার দেয় কেডায়? আরো জোরে বলেন। এখনো যদি আপনাদের আশপাশে কোন অপশক্তি যদি কাউকে অহেতুক হয়রানি করে, বাকি আপনি নিরাশ্রয় আপনি দুর্বল মানুষ, তারে কিছু কইতে পারেন না তে লইয়া ফেলব, এরম আছে না নাই? হজুর ওপারে বেয়ে ওপার আমি কি তো ভর এত তো যদি লইয়া ভরব তো লইয়া ভরব, এত তো অমুকের কর্মী আমি বলে তারে কই নিয়ে লেলে কি তৈব, তে কর্মী তো একটা মানুষ হয়ে কাজ করে কর্মী হয়েছে, এলাকার সবাই মিলে আর একটা কাজ করে কর্মী হবে, কন্যা নিলে তো শেষ হয়। রহমা এত কন্যা যেত না, তাহলে আপনি কি করবেন এখন? কন্যা নিতে পারতেন না?
করবেন না কি তা, তার এই অস্ত্রটা ছাড়বেন। আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি, শুধু 10 দিন করবেন, 10 দিন কয় দিন দেখবেন যে কিভাবে বিলাই হয়ে আপনার মাথা ফায়ার ভিতরে পড়ে বিলাই হয়ে যাবে, বিলাই হয়ে যাবে, তার মাথা যাবে গা না, হাত যাবে গা না, গাইল যাবে গা, আপনার এই অস্ত্রের গুলিতে পারবেন না, এটা অফারছেন এরুমে পারছেন। আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন, আল্লাহ মাফ করুক বলেন আমিন। একটু জিকির করে এখন দোয়া হবে, লা ইলাহা হাড়ের রোগ দিও না,
তাহলে আমাদের একেবারে আউলিয়া কেরামগণ বলেন নবীজির এক হাদিস থেকে, তারা যাতে কমাসকম দৈনিক 200 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। কতবার পারবেন না এটা? হার্ট বলক হয় না বলক, বলক মানে কি তা ডেন বলক হয়। আরে আপনাদের এলাকায় ডেন বলক হয়নি? ডেন বল মানে বন্ধ হয়ে যায়নি মাঝে মাঝে ডেন, তখন যখন ডিপ সারে কি করতে হয়, পরিষ্কার করতে হয়, কোদাল কোদাল লয়ে গিয়া গাছটি কাটটা যেখানে যেখানে মাটি বেড়ে বন্ধ হয়েছে সেটা উঠে দেয় বাস, তারপরে মেশিন চালালে শোষো করে বানিয়ে গিয়া ঠিক না ঠিক। এরকম ভাবে কলমটা হইলে রক্ত চলার একটা ডেইন, স্থায়ী একটা ডেইনের মূল পয়েন্ট। এখানে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ দৈনিক যদি 200 বার জিকির করতে পারেন, হাদিস থেকে উলামায়ে কেরামগণ বের করেছেন 200 বার জিকির যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারবে, তার কলমের ভিতরে যত আবর্জনা রক্ত চলার লাইনের ভিতরে হইয়া গেছিল সমস্ত আবর্জনাগুলো দূরে সরে গিয়ে ওই লাইনটা পুরোপুরি ভাবে পরিষ্কার পেয়া যাবে। এই জন্য আল্লাহ কইছে যে হাড়ের রোগের জন্য সবচেয়ে বড় ঔষধ হইল আমি আল্লাহর জিকির। হাড়ের রোগের জন্য খোদার কসম খেয়া বলতে যে এই কথাটা, সারা পৃথিবীর যত হার্ট ফাউন্ডেশন আছে সমস্ত হার্ট ফাউন্ডেশন বড় ডাক্তাররা মিল্লা হার্টের যে চিকিৎসা দিতে পারবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে তার চো হাজারো গুণ শক্তিশালী চিকিৎসা রয়েছে। পারবেন না এটা? পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, কয়বার? 200 বার। আবার শুনেন, 200 বার শেষ হইয়া যাওয়ার পরে এরপরে শুধু কলমের দিকে খেয়াল করবেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, এভাবে 400 বার, কয়বার? এরপরে হলো 600 বার, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, এইভাবে 600 বার, কয়বার? তাহলে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 400 বার, আল্লাহু আল্লাহ 600 বার। এই নিয়মে যদি আপনি প্রতিদিন ওষুধরা খাইতে পারেন, দুনিয়ার উপকার হলো, হাড়ের রোগ থাকলে পুরাটা ভালো হয়ে যাবে, রোগ না থাকলে কোনোদিন আর হাড়ে ব্যারাম হইতো না। এটা হলো দুনিয়ার উপকার। আর আখেরাতের উপকার হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আখেরাতের উপকার হলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না, একবার নবীজি বলেন যে সাথে সাথে 4000 কবিরা গুনাহ মাফ হয়ে গেছে, 4000 নেকি দেওয়া হয়েছে, 4000 গোলাম আজাদ করার সব দেওয়া হয়েছে, 4000 মর্তবা বাড়িয়ে দিয়েছেন। একবার, শুধু একবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কি বলছেন নবীজি বলেন যে এই নিয়মে যদি কেউ জিকিরের ভিতরে থাকে মৃত্যুর সময় সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাহলে দুনিয়াও পাইলেন আখেরাতও পাইলেন, ঠিক না বে ঠিক? কারণটা কি, তার দুনিয়ার মালিক যিনি, আখেরাতের মালিকও তিনি, ঠিক না বে ঠিক? এই জন্য যারা আল্লাহকে চিনছেন আল্লাহর কাছে বলবেন তো ইনশাআল্লাহ, কিতা বলবেন আল্লাহর কাছে, কি বলবেন না কি বলবেন আল্লাহর কাছে? এই ডাক্তারের কাছে গিয়ে কি বলে, কি ডাক্তারের কাছে বলবো, লাইন হয়ে গেল, ডাক্তারের কাছে গিয়ে বলে রোগের কথা, ঠিক না? মাছ দোকানে গিয়ে কি বলে, গোস্ত দোকানের কাছে গিয়ে কি বলে, আরো জোরে বলেন না, পাখা দোকানে গিয়ে কি বলতে হয়, রংওয়ালার কাছে গিয়ে কি বলতে হয়? আর আল্লাহ হলো সারা পৃথিবীর একটা মানুষের দুনিয়া খেরাতের জন্য যা কিছু দরকার সবগুলার বাজার খুলিয়া দিয়ে বয়ে রয়েছে, শুধু আপনি আল্লাহর কাছে যেটা দরকার এটাই বলবেন, বলতে থাকবেন, যতক্ষণ না পাইলেন ততক্ষণ বলবেন, আপনাকে দুনিয়াতেও ফাওয়াই দিবে আখেরাতেও ফাওয়াই দিবে, দুনিয়াতেও ফাওয়াই দিব আখেরাতেও ফাওয়াই দিব। আরে উজানির কারি ইব্রাহিম সাহেব পাইছে না পায় না? কিতা পাইছে, কিতা পাইছে, বলেন যে পায় না কিতা হিডাই না কবি, ঠিক না ভাই ঠিক? হাফিজুজুর রহমতুল্লাহ কি পাইছে না, এটা না কইবেন, বলে কি পাইছে না, দুনিয়াও পাইছে
আখেরাতও পাইছে, আরে তারা তো সব পাইছে, পাইছে আল্লাহরও হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক কারে পাইছে? আল্লাহ। হঠাৎ বর্তমানে মোহতাম সাহ হুজুর কি পাইছে না, এটা কোন কি পাইছে না, শব্দ পাইছে পাইছে আল্লাহরও পাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর থেকে চেয়ে চেয়ে দুনিয়া আখেরাতের সমস্ত সুখের জিনিসগুলোকে অর্জন করার তৌফিক দান করুক। বলেন আমিন। সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আলহামদুলিল্লাহ সূরা একবার কুল হুয়াল্লাযী